হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেলের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের জন্য ইলেক্ট্রোম্যাগনেট তৈরি করে দেখাবো, তো আপনাদের কথায় রাখতে আজকের ভিডিও। তো আজকের ভিডিও আমি একটি ইলেকট্রোম্যাগনেট তৈরি করে আপনাদেরকে দেখাবো, আশা করি সবার ভালো লাগবে। তো বরাবর মতো আমি আশা আছি আপনাদের সাথে। আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ পরে আমাদের এই চ্যানেলটিকে আর খুঁজে পাবেন না সাবস্ক্রাইব না করলে। তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, ইলেকট্রিক চুম্বক তৈরি করতে হলে কী কী প্রয়োজন? শুরুতে প্রয়োজন হবে কপার তার, যা আপনারা তামার তার বলেছিলেন আর কি। এটি বিভিন্ন ধরনের অ্যাডের তারে পেয়ে যাবেন, অনেকখানে পেয়ে যাবেন, অথবা কিনলেই আপনারা পেয়ে যাবেন এগুলো। তো এবার একটি জলে নিতে পারেন, আমি এক্ষেত্রে একটি রডের টুকরো নিয়েছি, আপনারা লোহা ব্যবহার করতে হবে। তারপরে একটা ফেরেক নিতে পারেন, আমি এক্ষেত্রে একটি রডের টুকরো নিয়েছি। তারপরে প্রয়োজন হবে একটি ব্যাটারির, চুম্বক তৈরি করতে হলে আমাদের একটি ব্যাটারিও প্রয়োজন। তো বন্ধুরা শুরুতে কী করতে হবে, ফেরেক বা রডের টুকরোটি হাতে নিয়ে তারপরে এতে এক প্রান্তে বিদ্যুৎ প্রবাহের জন্য একটা তামার তার দিয়ে একটা প্রান্ত তৈরি করে নিলাম, তারপর এটাতে তামার তারগুলো পেঁচিয়ে নিচ্ছি। এখানে তামার তারগুলো প্যাঁচ দেওয়ার সময় একটা কথা খেয়াল রাখতে হবে, যে প্যাঁচ দেওয়ার সময় অন্য প্রান্তের দিকে যাতে প্যাঁচগুলো যায়, এ প্রান্তের দিকে যাতে প্যাঁচগুলো না আসে। তো বন্ধুরা আমি করে নিলাম, এভাবে আপনারা করে নেবেন। তো এবার এতে বিদ্যুৎ প্রবাহিত করতে হবে। বন্ধুরা এতে বিদ্যুৎ প্রবাহিত করলে কিন্তু এটি চুম্বক ধর্ম প্রদর্শন করা শুরু করে দেবে। তো এখন কিন্তু আপনি এই দুই প্রান্তে ব্যাটারি তার লাগালে কিন্তু এটি চুম্বক ধর্ম প্রদর্শন করবে না, কারণ এই তামার তারগুলোর উপরে কিন্তু এক ধরনের প্রলেপ থাকে, বিদ্যুৎ অপরিবাহী প্রলেপ থাকে, যেটা দিয়ে বিদ্যুৎ পরিবাহী কিন্তু হয় না। তো তো এর উপরের প্রলেপটা কিন্তু আপনাকে তুলে ফেলতে হবে। তো কিভাবে তুলবেন, তো এটা তোলার জন্য আপনি এটার ফুড়িও ফেলতে পারেন, কিংবা এটাতে ঘষেও এটা তুলে ফেলতে পারেন। তো ফোড়ালে সবচেয়ে ভালো হয় আর কি, ফোড়ালে সবটাই পুরো প্রলেপটাই উঠে যায়। তো আমি এটাতে ফুড়িয়ে কিন্তু উপরের প্রলেপটা তুলে ফেলবো, আপনারা যেটাই ব্যবহার করতে পারেন, তবে ফোড়ানোটাই ব্যাটার। তো একটা গ্যাস লাইট দিয়ে এটা এখন ফুড়িয়ে দেবো। দেখতে পাচ্ছেন যে অংশটা আমি গ্যাস লাইট দিয়ে ফুড়িয়ে দিলাম, সেই অংশটাই কিন্তু বিদ্যুৎ পরিবাহী করবে, আর বাকি অংশ কিন্তু বিদ্যুৎ পরিবাহী করবে না, ওই ড্রপ তারের মতো একদম। তো আমার ফোড়ানো হয়ে গেল, আমি এটা মুছেও নিয়েছি। এবার এটাতে ব্যাটারি সংযোগ দিব, তার আগে এটাতে চুম্বক ধর্ম প্রদর্শন করবে আপনাদেরকে দেখানোর জন্য দুটি ফিন জলে নিলাম, যেগুলোকে এই চুম্বকটি আকর্ষণ করবে। তা আকর্ষণ করলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে চুম্বক ধর্ম প্রদর্শন করছে। তো আমি এখন ব্যাটারির প্রান্তগুলো লাগিয়ে দেবো। এক্ষেত্রে আপনারা ভাবছেন যে পজিটিভ নেগেটিভ কোনটা দেওয়া হবে, বন্ধুরা এক্ষেত্রে টেনশন নেওয়ার দরকার নেই, এটা যে প্রান্তে আপনি ব্যবহার করেন না কেন পজিটিভ নেগেটিভ এটা কাজ করবে। তো পরবর্তী একটি ফান্ত আমি লাগিয়ে নিলাম, পরবর্তী ফান্তটি আপনারা লাগিয়ে নেবেন। এক্ষেত্রে একটি কথা মনে রাখবেন যে এখানে কিন্তু অনেকগুলো তামা ব্যবহার করতে হবে, না হলে কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে, কিংবা এটা অনেকটাই গরম হয়ে যেতে পারে, তো সাবধান করতে হবে। তো এবার আমি দ্বিতীয় ফান্তটি লাগিয়ে দেখতে আপনারা দেখবেন যে কীভাবে এটি আকর্ষণ করে। দেখতে পাচ্ছেন একা কিন্তু এগুলো আকর্ষণ করছে না, এখন আমি বিদ্যুৎ লাইন দিলাম, এবার দেখুন এই দেখতে পাচ্ছেন আকর্ষণ করছে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা পিন জলগুলো কিন্তু কি আকর্ষণ করছে ব্যাটারির প্রান্ত লাগানোর সাথে সাথে। তো এখন দেখবেন যে আমি ব্যাটারির প্রান্ত খোলার সাথে সাথে কিন্তু এটা চুম্বক ধর্ম প্রদর্শন বন্ধ করে দিয়েছে। তো বন্ধুরা এভাবে একটি চুম্বক তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন।
এই ছিল আমাদের আজকের ভিডিও। শেষে যে কথাটি বলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্যানিটারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।